পরিস্থিতিত বর্তমান স্টেট চলিছে। আমি কালির দিন পরিবেশ দেখাইছিল, আজিও এটা চক্র বিষয়ার নেতৃত্ব আরক্ষী অর্ধসামরিক বাহিনীর একটা বৃহৎ দলে উচ্ছেদ চলাইছে বর্তমান পুনাপুর যে কচুতলি অঞ্চল আছে, কচুতলি অঞ্চলত আর দেখাই আছে পরিবেশ। আসলে এই অঞ্চলটো যাকালি দেখা হয়েছিল যে জেসিবিয়ে আসলে উচ্ছেদ অভিযান চলাইছিল, কিন্তু এই অঞ্চলত যেহেতু জেসিবি প্রবেশ করব নয়, সেয়ে প্রশাসনে শ্রমিক এনেদরে নিয়োগ করে হাতুড়ি দা আদি আসলে উচ্ছেদ অভিযান চলাইছে আর বাসগৃহ সমূহ ভাঙি পেলা দেখা পাওয়া গেছে। আর উল্লেখ করব যে অনুপ্রবেশর আসলে ঘটনা অভিযোগ উত্থাপন হয়েছিল আরক্ষীর, সোনাপুর আরক্ষী থানার এজাহার দাখিল হয়েছে, কেবাখনো দল স্থানীয় দল সংগঠনে এজাহার দাখিল করেছে। আর উল্লেখ করব যে সোনাপুর যে জনজাতীয় আবেষ্টনীর ভূমি, এই ভূমিত আগ্রাসন চলা বলে অভিযোগ উত্থাপন হয়েছে, কি কব আপনাদের সোনাপুর আরক্ষী থানার এজাহার দাখিল করেছে আর প্রশাসনের আজি এই উচ্ছেদ অভিযান যাকালির দিন আমি দেখি। যা পরশিদিনাখন রাতে 12 বজাত চারিখন ট্রেক্টরে যথেষ্ট সংখ্যক সন্দেহজনক ব্যক্তি এই অঞ্চল প্রবেশ করবলে চেষ্টা করেছিল। যাকালি আমি সোনাপুর থানায় এজাহার দাখিল করেছিল আর এই এজাহার দাখিল করার পিছত আমি মুখ্যমন্ত্রী মহোদয়ের কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করার, মুখ্যমন্ত্রী মহোদয়ে তাৎক্ষণিকভাবে যাকালি বিয়লি ভাগর উচ্ছেদ চলাবলে এই অঞ্চল অনুমতি দিয়েছিল, নির্দেশ দিয়েছিল আর আমি মুখ্যমন্ত্রী মহোদয় ধন্যবাদ জ্ঞাপন করছি। আজ দ্বিতীয় দিনও এই অঞ্চলত উচ্ছেদ অভিযান চলি আছে আর আমি এই সমগ্র অঞ্চল যুম সন্দেহজনক ব্যক্তিয়ে আহি বসতি স্থাপন করেছে, কারণ আজির পর 30-40 বছর আগত এই অঞ্চলত 100 ঘরের তলত মানুষে বসবাস করেছিল, আজি প্রায় 2500 ঘর মানুষে ইয়াতে বসবাস করা বলে ইয়ার স্থানীয় লোকের জানিপরা গেছে। গতি আমি মুখ্যমন্ত্রী মহোদয়ক আহ্বান জানাইছো যে এই অঞ্চলত সম্পূর্ণরূপে উচ্ছেদ চলাবলে যখন এই অঞ্চলের স্থানীয় ব্যক্তি নহয়, এই অঞ্চল খিলঞ্জিয়া ব্যক্তি নহয়, কারণ এই সময় এই অঞ্চল তো জনজাতীয় ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকের অন্তর্গত এলাকা আর এই ট্রাইবেল বেল্ট এন্ড ব্লকত বহিরাগত মানুষে কোনো পথে বসতি স্থাপন করব নয়, ইয়াত যথেষ্ট সংখ্যক সরকারি ভূমি বেদখল হয়েছে, গ্রেজিং রিজার্ভের ভূমি বেদখল হয়েছে, গতি সমগ্র অঞ্চলত এই অলতি উচ্ছেদ চলাবলে আর উচ্ছেদ চলায় যুম সরকারি ভূমি বেদখল করেছে, এই বেদখল করা ভূমি সমূহ বেদখল মুক্ত করবেন। গতি আমি মুখ্যমন্ত্রী মহোদয় যে পদক্ষেপ লোক এই পদক্ষেপ আমি ধন্যবাদ জ্ঞাপন করছো আর প্রশাসনের আহ্বান জানাইছো যে সম্পূর্ণরূপে এই উচ্ছেদ সম্পূর্ণ নোহালেক যাতে প্রশাসনে এই উচ্ছেদ অভিযান ক্ষান্ত নাখে, উচ্ছেদ অভিযান বন্ধ নাখে, কারণ এই ডিমরিয়া সমষ্টিতে আমি অবৈধ বিদেশী নাগরিকের স্বর্ণে পথার হবলে আমি কোনো পথে নিদিও। নিশ্চয়কৈ আসলে স্থানীয় যে কম লাগবে বিজেপি যুব নেতা আসলে মন্তব্য, আমি আমি রাজচক্র বিষয়ে মন্তব্য লম রাজচক্র আর আমি ইতিমধ্যে একটা প্রশাসনের ফলেরপরাই হোক বা সরকারের ফলেরপরা একটা নির্দিষ্ট আমি একটা সংকেত দিব বিচারিছো, যেসকল তেনেকুয়া ব্যক্তি আছে তেখেতসকলের ইতিমধ্যে একটা সার্ভে চলার কথা ইতিমধ্যে আমাক কার্যকর মাননীয় উপায়ুক্ত মহোদয় বিজ্ঞপ্তি প্রদান করেছে, আমি ইতিমধ্যে আগবাঢ়ি এটা আর যেসকল ব্যক্তির এনেকা ধরনের যাক নথিপত্র প্রদান নথকা বা জনজাতীয় বেষ্টনীর ভিতর যখন ব্যক্তির যোগ্যতা না থাকে এনেকা ব্যক্তিগুলো শনাক্তকরণ করে, আর যেহেতু ইভিকশন একটা মেগা ইভিকশন হবো ইয়াত ভালেখিনি প্রিপেয়ারনেসের কথা আহিব, পরিকল্পনার কথা আহিব, গোটেখিনি আমি চালি জারি চাই আর নির্বাচন কর্তৃপক্ষের বিদেশ কর্মে অনাগত দিনত ভাল ধরনের আরো একটা উচ্ছেদ চলাব বলে মানে আশাবাদী আর আপনাদের সহযোগ লাগিব, স্থানীয় রাইজের সহযোগ লাগবে। সমগ্র অঞ্চল জনজাতীয় আবেষ্টনীর ভূমি বলে জানি হয়, এই আমার বর্তমান যে অঞ্চলত আমি উচ্ছেদ চলাই আছো কচুতলি পথার, কচুতলি পথার সোনাপুর রাজচক্র অধীনত এখন জনজাতীয় আবেষ্টনীপূর্ণ গাঁও আর রাজ্য যে ভূমি অধিনিয়ম আছে তার চ্যাপ্টার 10-এর আন্ডারত আহে এই অঞ্চল একটা জনজাতীয় আবেষ্টনী, ইয়াত একচুয়ালি কিছু পূর্বরপর যা বেলফরমেশন আগের পর মানুষ থাকে ইয়ার যোগ্যতা পূর্ণ, কিন্তু তার পিছত যখন মানুষ ইয়াত মাইগ্রেশন হয়েছে সেইসকল সেইসকলের ইয়াত আসলে নথিপত্রবিল আমি তদন্ত করিম, চালি জারি চাম, পরীক্ষণ করিম, পরীক্ষণের ভিত্তিত যখন ব্যক্তি অযোগ্য ঘোষণা হব পরবর্তী পর্যায়ত উদ্যত কর্তৃপক্ষের নির্দেশ মর্মে এইসকল লোককে উচ্ছেদ করা হবে, মানে অযোগ্য যখন লোক থাকবে কাগজপত্র চার পিছন সম্পূর্ণ উচ্ছেদ অভিযান চলি থাকবে। আমাকে তো প্রথম একটা জরিপ চলা হবো, এই জরিপত যখন ব্যক্তি কেনকা অযোগ্য বলে ঘোষণা হবো তারপর আমি রিপোর্টটা পঠিয়ে আমার তার উপর বেস করে আমার যে ধরনের নির্দেশনা প্রদান করব সেইমতে আমি আগবাড়ি। হয় নিশ্চয়কৈ এয়া আসলে সোনাপুর রাজচক্র বিষয়া তথা দণ্ডাধীশের মন্তব্য আমি দেখালো আর নিশ্চয়কৈ এই উচ্ছেদ অভিযান চলি থাকিব, আরক্ষী অর্ধসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে বৃহৎ হারত আর নিশ্চয়কৈ সোনাপুর রাজচক্র মন্তব্য আমি ইতিমধ্যে জানাই।